ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে ৯ তারিখ ঘটে যাওয়া মর্মান্তিক যে খুন স্বপ্নের নাম থেকে করে দেখায় শরৎপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসায় এই বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে তৃণমূল কংগ্রেসের র্যাগিং চক্রের বিরুদ্ধে আমাদের লড়াই। এই ছাত্র হত্যাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির অভিন্ন রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজ এক হল। অবিলম্বে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধের দাবিতে আমাদের এই মিছিল। ইনকালাব জিন্দাবাদ। এই বামপন্থী ছাত্র সংগঠন গুলোর ঐক্য জিন্দাবাদ। এই স্বপ্ন হত্যার বিচার চেয়ে আমাদের এই মিছিল। রাজ্যের প্রত্যেকটি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় হোস্টেল গুলোতে র্যাগিং বন্ধের দাবিতে লড়াই 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 চাই। এই লড়াই লড়বে কে? এই দায়িত্ব বলি কমরেড, এই হাতে হাতে কমরেড, এই আওয়াজ তুলে কমরেড, এই যাদবপুরে কমরেড, এই সিউতে কমরেড, এই বর্ধমানে কমরেড, এই প্রেসিডেন্সিতে কমরেড, এই ইনকালাব জিন্দাবাদ। অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের র্যাগিং চক্র বন্ধের দাবিতে আমাদের এই মিছিল। ইনকালাব জিন্দাবাদ। বামপন্থী ছাত্র সংগঠন গুলোর ঐক্য জিন্দাবাদ। ইনকালাব জিন্দাবাদ। এই স্বপ্ন হত্যার বিচার চেয়ে আমাদের এই মিছিল। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে ছাত্র সমাজ এক হল। রাজ্যের প্রত্যেকটি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের বহিরাগতদের র্যাগিং এর বিরুদ্ধে ছাত্র সমাজ এক হল। আমরা ইতিহাসই স্বপ্নের খুনের, আমরা ভুলে যাইনি এই তৃণমূল বিজেপির দ্বারাই আক্রান্ত একের পর এক ছাত্রের কথা, আমরা ভুলে যাইনি ঐক্যবোধের কথা, আমরা ভুলিনি সুমিত্র উৎসের কথা, আমরা ভুলিনি আরিফ খানকে পুলিশ তৃণমূলের পরিবার পুলিশ আরিফ খানকে ছাদ থেকে তুলে দিয়ে হত্যা করেছে। তৃণমূল বিজেপির এই ঘটনা ছাত্র ভুল তৃণমূল বিজেপির এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আলাদা নয় স্বপ্নের কলকাতা জেলা সমস্ত লড়াই করে চলেছে বিরুদ্ধে তৃণমূলের যে ফ্যাসিস্ট যে আক্রমণের বারবার শিক্ষার মানে এই শিক্ষাক্ষেত্রে তৃণমূল বিজেপির আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই নিরন্তর। আমরা আহ্বান জানাই সমাজের সকল স্তরের সমস্ত সুসম্পন্ন মানুষকে, ভারতের ছাত্রবেলার সমস্ত মানুষ